বৈবাহিক জীবনে এক আতঙ্কের নাম পরকীয়া। বিবাহ বহির্ভূত সম্পর্ক পরকীয়ায় জড়িয়ে সংসার ভাঙছে অনেকের। সচরাচর পরকীয়ার ঘটনা মানুষের মধ্যে ঘটলেও পশু পাখির মধ্যেও ঘটে পরকীয়া সম্পর্ক। ভুল শুনছেন না, পাখিরাও জড়িয়ে পড়তে পারে পরকীয়া সম্পর্কে, যার কারণে পাখিদের সংসারেও এখন লাগছে ভাঙনের ছোঁয়া। পাশে থাকার অঙ্গীকার থাকলেও পাখিদের মাঝে প্রেম বিয়ে এখন আর টিকছে না। সম্প্রতি রয়্যাল সোসাইটির জার্নাল দ্য প্রসিডিংস দাবি করেছে, মানুষের মতো পাখি সমাজেও ডিভোর্স বাড়ছে। চীন, জার্মানি সহ কয়েকটি দেশের বিজ্ঞানীরা পাখিদের সংসারে ঢু মেরে দেখেছেন। তাদের সংসারেও দিনকে দিন বেড়ে চলেছে ঝগড়া। এখন পর্যন্ত 232টি পাখি দম্পতির ডিভোর্স দেখেছেন তারা। তবে পাখিদের সংসার ভাঙা আর মানুষের সংসার ভেঙে যাওয়ার মধ্যে রয়েছে ফারাক আর ভিন্নতা। সাধারণত পুরুষ ও স্ত্রী পাখির সংসার বাঁধার পর প্রথম সন্তান আসা পর্যন্ত একসাথেই থাকে, এমনটাই হয়ে আসছিল যুগ যুগ ধরে। তবে দীর্ঘদিনের এই নিয়মের ব্যত্যয় ঘটেছে সাম্প্রতিক সময়ে। নারী পাখির প্রথম সন্তান আসার আগে পুরুষ পাখি বা স্ত্রী পাখি উভয়ের মাঝেই নতুন সঙ্গী খুঁজে নেওয়ার প্রবণতা বেড়েছে, অথবা গোপনে কোনো নতুন সঙ্গীর সাথে প্রেমেও জড়িয়ে পড়েছে। এর বাইরে অনেক সময় পাখি দূরে কোথাও উড়ে গেলেও পরবর্তীতে সেখান থেকে আর ফিরে আসছে না। নতুন জায়গাতে তাদের নিয়মে সঙ্গী খুঁজে সংসার করছে। আগের জায়গায় ফিরে না আসার কারণে বিচ্ছেদের সুর বাজে তাদের সংসারে। এই প্রবণতা বিশেষ করে পরিযায়ী পাখির মধ্যে তুলনামূলক বেশি। দীর্ঘ পথের দূরত্বের সম্পর্ক থেকে পাখিদের রুচি উঠে যাচ্ছে এমনটাই বলা হচ্ছে। তবে গবেষকদের দাবি, পাখিদের ডিভোর্স শুনে ব্যাপারটা হাস্যরস বা মজার গল্প হিসেবে নিলেও মোটেই বিষয়টি স্বাভাবিক ব্যাপার নয়। পাখিদের পারস্পরিক কথোপকথন তাদের বংশবিস্তারের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে উন্নত প্রযুক্তির সভ্যতার মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কারণে। পাখিদের নিয়ে গবেষণা করতে গিয়ে গবেষকরা দেখেছেন, নিজের প্রজাতির মধ্যে ভাব বিনিময়ের যে মাধ্যম তাই ভুলে গেছে পাখিরা। নিজেদের মধ্যে কথা বলতে এখন তারা অন্য প্রজাতির গান নকল করছে। মানুষের মতো পাখি সমাজেরও নিজস্ব জীবন ব্যবস্থা থাকলেও পূর্বেকার পরিবেশ ও বাসস্থান ক্রমাগত হারানোর ফলে তাদের সম্পর্কে এখন আর আগের অবস্থানে নেই। এমন অবস্থার পেছনে মানুষকে দায়ী করছেন গবেষকরা। একে একে পাখিদের বাসস্থান বিলুপ্তকরণ, আধুনিক সুউচ্চ অট্টালিকাসহ নানাবিধ শব্দ দূষণে পাখি হারাচ্ছে তার স্বভাবজাত বৈশিষ্ট্য। ধারণা করা হচ্ছে একসময় শুধু পাখির সংসারই নয়, মানব সৃষ্ট কারণে গানও হারিয়ে ফেলতে পারে তারা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।